কাবেল গুরুর সঙ্গ ধরো তুমি যাকে খোঁজো সে নারীও না সে পুরুষও না, সে মায়েরও ঊর্ধ্বে সে বাবারও ঊর্ধ্বে। এই যে এতক্ষণ পর্যন্ত যে গাইতেছি এখানে কিন্তু নারীর কোনো সংস্পর্শই নাই, নারীর কোনো সংস্পর্শ নাই, সম্পূর্ণটা প্রেম। এখানে কামের কোনো উৎপত্তি হয় নাই, কামের জন্মই হয় নাই। এখানে কামের জন্ম না হলে নারীর প্রয়োজন হয় না, কামের জন্ম যখন হবে তখন হবে নারী প্রয়োজন। আচ্ছা এখন কথাটাই আসছি, যখন এ জায়গা থেকে আমি একটু জানবো মায়ের পালা যখন গাবে তাহলে পৃথিবীতে সর্বপ্রথম মা তো হাওয়াই ছিল নাকি, তার আগে তো আর কোনো মা ছিল না। আমি একটু জানতে চাই, আদমকে তৈয়ার করার জন্য আল্লাহ ফেরেশতাদের মাটি এনে কাদা কর তোমার কৃত করে তাহলে সেই আদমকে তৈয়ার করে বেহেশতের কোনো এক জায়গায় রাখলেন, কিন্তু আদমের সন্তান সব মাটির তৈরি। আমি একটু জানতে চাই সে যে মায়ের অভিনয় করবে, মায়ের অভিনয় যদি হাওয়ার থেকে আসে তাহলে হাওয়া ছিলেন সর্বপ্রথম মা। আমি একটু জানতে চাই হাওয়াকে তৈয়ার করার জন্য মাটি কোন ফেরেশতা এনেছিল, তৈয়ার করে হাওয়াকে বেহেশতের কোন বেহেশতের কোন জায়গায় রাখা হয়েছে। পুরুষ মানুষ যেরকম মাটির তৈরি, মায়েরাও তো মাটির তৈরি নাকি, মায়েরা মাটির তৈরি না, মায়েরাও মাটির তৈরি। পুরুষ যেরকম রক্ত মাংস চামড়া ভস্মে তৈরি, মেয়েরাও এরকম রক্ত মাংস চামড়া ভস্মে তৈরি, যদি সত্যিকারে তাই হয়ে থেকে থাকে। এখানে আদম আলাইহিস সালামকে তৈয়ার করার জন্য পৃথিবীর সর্বপ্রথম পুরুষ, তাকে তৈয়ার করার জন্য বেহেশতে ফেরেশতা মারফত মাটি এনে কর্দমাকৃত করে তাকে তৈয়ার করে বেহেশতের যে কোনো এক জায়গায় রাখা হয়েছিল। আচ্ছা অনেক দিন পর এটার অনেক হাকিকত আছে, ওনার ভিতরে রূহ ফুৎকার করানো হয়। আমি একটু জানতে চাই হাওয়াকে তৈয়ার করে আল্লাহ কোথায় রাখছিলেন, তার ভিতরে রূহ ফুৎকার করছিলেন কখন কিভাবে? কামেল গুরুর সঙ্গ ধরো ধর
মনে রক্ষা করতে সাধন ভজন করে সবে আগে পড়ো আরে আগে পড়ো আরে আসতে